আপনারা সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। অনেকেই রিকোয়েস্ট করে রেগুলার ভিডিও আপলোড দিতে, আসলে সময় হয় না, তো কাজ করা লাগে না, বাসায় কাজ থাকে। অনেক সময় এই অ্যারেঞ্জমেন্টটা করতে একটু সময় লাগে, ঠিক না? অনেক সময় সময়টাও থাকে না, দাদা খাইয়ে দূর দিতে হয়, কোনো জায়গায় কাজ থাকে, যার কারণে আসলে রেগুলার ভিডিও দেওয়া হয় না। অনেকে আমাকে রিকোয়েস্ট করছে আপনার রেগুলার আপলোড, রেগুলার আসলে হয় না এই কারণে। তো আমি চেষ্টা করি দেওয়ার জন্য। ও আছে কী কী খামো সেটা তো বললাম না, বলে গেছি। এটা হলো বেগুন ভাজি, মোটা বেগুন ভাজি, আজকে শনিবার, আজকে পুরোই নিরামিষ আমাদের। এটা হলো নিরামিষ তরকারি, কফি আছে, গাজর আছে, পটল আছে, মিষ্টি কুমড়া আছে, পাঁচমিশালি সবজি দিয়ে আর কি নিরামিষটা। আর এটা হলো চাল কুমড়া রুটি, এটা হলো মুগের ডাল, আর এখানে আছে হলো এটাকে বলে আমিরতি, এটা আমাদের মানিকগঞ্জ থেকে না, আর বাসায় একজন মেহমান আসছে, উনি নিয়ে আসছে। এটা হলো আমিরতি, এটা হলো লাড্ডু, আর এটা এই পাশে একটা আছে, এটা হলো সন্দেশ বলে, সেটাকে সানা সন্দেশ আর কি। এটা সব পরে খাওয়া আর কি। এটা কালকে আনছে, ফ্রিজে রাখছিলাম থেকে কালারটা এরকম হয়েছে, কারণ এটা আরও হলুদ বর্ণের ছিল, এটাও কালারটা অন্যরকম ছিল, ফ্রিজে রাখা হয়েছে তো এই জন্য এরকম দেখা যাচ্ছে। বাপি কাঁচা মশলা ঝাল অসুবিধা নেই, আজকে মিষ্টি আছে। আমি যখন ছিল গ্রামে ছিলাম, তখন আমাদের গ্রামে কিন্তু ছিল না, বিদ্যুৎ ছিল না, হারিকেন জ্বালাতো। আপনার আমাদের গ্রামে সমস্ত একটা না দুটা টিভি এসেছিল, তাহলে আমাদের পাড়ায় আসলো একটা। টিভি যখন ছাড়তো কত মানুষ আসতো, পুরো গ্রাম থেকে মানুষ আসতো। বাবা মানুষ ধারণ তো একটা চ্যানেল বিটিভি বাসে রাখা ইন্টারনা দিয়া টিভি দেখতাম। সিগন্যাল আইতো না অনেক কষ্ট হইতো ধরতে। এগুলো অহংকার যুগের পর আমি তো জানবই না কীভাবে টিভি দেখতাম। ব্যাটারিতে ছোটো টিভি, চার্জ দিয়ে আসতে হতো, বাজার থেকে চার্জ করে নিয়ে আসতো। ওই একদিন দুদিন যাইতো আর কি, টিভিতে যখন অ্যাড হইতো তখন টিভি বন্ধ থাকতো, অ্যাড শেষ হলে আবার চালু হতো। টেস্ট হয়েছে অনেক প্রকারের সবজিতে। মাসে একটা সিনেমা দিত পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা, তখন যে কি মজা লাগতো সিনেমা দেখতে। তখন আমাদের নায়ক ছিল ওয়াসিম, রাজ্জাক, বুলবুল, মজুর ইসলাম। যে সিনেমাগুলো টিভিতে দেখছি তখন ভালো লাগতো, সাদা কালো সিনেমাগুলো একটু ভালো লাগতো। মুশফাক হারনের ঝালমুচ খেয়ে মজা বেশি, শরীর গরম হয়ে যায়, বিশেষ করে কান গরম হয়। তখনকার টিভির বিজ্ঞাপনগুলো খুব মজা লাগতো, কিন্তু বিজ্ঞাপনগুলো দেখতে পারতাম না, কারেন্ট নাই তো, ব্যাটারি চার্জ তো শেষ করা যাবে না। নাটক দেখতাম সপ্তাহে একদিন মনে ধারাবাহিক নাটক দেখতাম। রাত্রে অনেক মানুষ একদম ভরে যেত বাড়ি, মহিলা পুরুষ সবাই যেত। তখন তো বুঝলাম এক গ্রামে এক টিভি সর্বোচ্চ দুইটা থাকতো, আমাদের গ্রামে একটাই ছিল কিনা আমার খেয়াল নেই। তবে আমাদের পাড়ায় ছিল একটা, আজকে এই নাই বুঝলাম না বাসা। তবে আগে ছোটবেলায় যে সিনেমা দেখতাম, মারামারি সিনেমাগুলো দেখতাম, রোমান্টিক সিনেমা দেখতাম না, ভালো লাগতো না। ভিলেন থাকতো, মারামারি তো বুসুম বুসুম, ওগুলো খুব মজা লাগতো। বন্দুকের মারামারি, হাতের মারামারি ভালো লাগতো। নিরামিষ খাওয়ার আলাদা মজা আছে, কোনো কিছু বাসা লাগে না, কাটা নেই, কিছু নেই, খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়, পেটটাও শান্তি লাগে। Estamos en el desierto, viviendo en la pausa del taco. ¿Es el mismo hoy? Busca. Esto es un gurú, el gurú es el bici. Sulawesi Dharma la gente no 200 दिन जिम्मेदार थे दुर्गा बंदा थाने के लिए पास होता शाम में बांध तो गुजर टापा देता चीर टापा देता Laddu. Si se la hagan entre sorteos. Una vez que me disculpo, amaba hace mucho mucho. Vecino. Les doy chance, les doy chance. Muy bien. Overload. But we have to go out in the mystery. Yeah, so I'll take on Shusta Tagun, Nagana Gray, Askibilanchi. Okay, none of that.